পানি দিবেন সেটা হিসাব করে এরকম ভ্যাকসিনের জন্য মুরগিকে কতটুকু পানি দিবেন যে আপনারা ধরুন 1000 মুরগি আছে 2000 মুরগি আছে 3000 মুরগি আছে 4000 মুরগি আছে মুরগির বয়স 10 দিন 20 দিন 25 দিন 30 দিন আসলে এক থেকে দুই ঘন্টায় কতটুকু পানি খাবে সেটা খুব সুন্দর একটা হিসাব আছে সেটা হলো মুরগির বয়স মুরগির বয়স বিয়োগ 1 বা 2 মুরগির বয়স বিয়োগ 1 বা 2 গুণ গুণ মুরগির সংখ্যা মুরগির সংখ্যা মুরগির বয়স বিয়োগ 1 বা 2 মুরগির সংখ্যা সমান মিলি মানে আপনি মুরগির বয়স ধরেন একটা ফার্মে মুরগির বয়স হলো 14 দিন মনে করি আমরা একটা ফার্মে মুরগির বয়স কত দিন 14 দিন এখন হলো গরমকাল যদি গরমকাল হয় সেক্ষেত্রে আমার বিল করতে হবে কত 1 তাহলে মুরগির পানি সমান সমান কত আসবে 13 তাই না মানে প্রতিটা মুরগির পানি যাবে 1 থেকে 2 ঘন্টায় কত মিলি 13 মিলি মনে করি কোন খামারে 1000 মুরগি আছে তাহলে কত কত হবে পানি দিলে 13000 লিটার 13000 মিলি তাই না 13000 মিলি সমান কত 13 লিটার আমরা কি জিনিসটা বুঝতে পারছি তোমরা হিসাব কি বুঝে গেছে এই জিনিসটা ক্লিয়ার তো একদম আবার পাস করে নেক্সট আরেকটা ভিডিও দেখো হ্যাঁ শীতকালে দুই রকম বুঝে গেছে এখন এটা সবচেয়ে সহজ হিসাব আমরা যেটা করবো সেটা হলো মুরগির বয়স মানে 1000 বা 2000 বা 3000 মুরগিকে যে কোনো বয়সে ভ্যাকসিনের পানি কতটুকু লাগবে সেটার জন্য সহজ হিসাব করে রেখো মুরগির বয়স বিয়োগ 1 বা 2 গুণ মুরগির সংখ্যা মানে ধরি একটা মুরগির বয়স দুঃখিত এখানে 18 দিন আছে একটা মুরগির বয়স 18 দিন তাহলে হবে 17 মিলি বা 17000 মিলি অথবা কত লিটার 17 লিটার মানে 18 দিনে এক দিন করলে পাবো 17 17 সাথে 1000 যোগ করলে পাবো 1000 মুরগির জন্য হিসাব তাহলে আমি পাইলাম 1700 মিলি 17000 মিলি মোট পানি লাগবে কত লিটার 17 লিটার তার মানে 1000 মুরগি 18 দিন বয়সে গরমকালে ভ্যাকসিন করতে কত লিটার পানি দেওয়া লাগবে জিনিসটা কি ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এটা কি বুঝতে পারছি ভাই আমি বেসিক্যালি টাকার কারণে হলো এই ছোট ইকুয়েশন ভাই এটা আমি রিসেন্টলি শিখেছি এই ইকুয়েশনটা আমার রিসেন্ট শিখা আমরা